হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা দারুণ ডাল ফ্রাই রেসিপি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখানে আছে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, যেটা এর মধ্যে আমি একদম ফাইন চপ করে নেব। টমেটোটা না পরে দেবো, টমেটোটা আগে দিলে হবে না। রসুন টসুন দিয়ে আগে পুরো মশলাটা কষিয়ে নেব, তারপরে টমেটোটা নামানোর আগে দেবো। লঙ্কাগুলোকে না একটু ছোটো ছোটো টুকরো করে নিলাম, না তো ঠিকঠাক এটা এর মধ্যে ফাইন চপটা হবে না। এবার এটা লাগিয়ে দেবো এর মধ্যে, লেগে যা বাবা। হ্যাঁ, দিয়ে তারপরে এবার এটাকে একদম একদম মিহি যেটা একদম হয় চপ সেরকম করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব দেখো ফাইন চপ করে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরা ফোড়ন। এতটা মতন জিরা দিচ্ছি, হাফ চামচ মতন। জিরাটা তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, আমাদের না জিরা একটু বেশি ভালো লাগে, বেশ একটা সুন্দর সুন্দর গন্ধ আসে খেতে, বেশ দারুণ লাগে। তো জিরাটা ভালো মতন ফোড়ন হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচির যে মিক্সটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো মতন ভাজবো, একটু যখন ভালো মতন ভাজা হবে তারপরে এর মধ্যে টমেটোটা দেবো, নুন, চিনি, হলুদ, একটু জিরে না ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর ডালটার মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ এখানে কষাবো যতক্ষণ টমেটোটা একদম নরম হয়ে যায়। একটু চিনি দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সিদ্ধ ডালটা দিয়ে দেবো। ডালটা তখন একটু নুন দিয়েছিলাম। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার উপর থেকে দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু গরম মশলা দেবো আর কসুরি মেথি দেবো, ব্যাস। ধনে পাতাটা নেই, ধনে পাতাটা তো আমার ভালো লাগতো। এই ডালটা না ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে, প্লাস রুটি
পরোটা সবের সাথে, পরোটার সঙ্গে খেলে আরেকটু এটা টানিয়ে নিতে হবে, রুটির সাথেও খুব ভালো লাগে। তো যেহেতু আমরা রাতে দুজনেই রুটি খাই, আমি আর বিল্টু, সেই জন্য এই শীতকাল পড়লে এই ডালটা আমাদের প্রায়ই হয় রান্না। আমার ডাল ফ্রাই রেডি, ধনে পাতা পেয়েছিলাম বুঝলে তো, ঘরে একটু ছিল, ওটাকে কুচি করে উপর থেকে দিয়ে দিলাম। আর গরম মশলাটা তোমরা বললাম যে দিতে পারো, কিন্তু আমি আজকে গরম মশলাটা দিলাম না, কারণ মানে মেডিসিন চলছে তো সেই জন্য গরম মশলাটা আজকে অ্যাভয়েড করলাম। এমনি তো ওকে এরকম জিনিস খেতে বারণ করেছে, তো যাই হোক চলো ধনে পাতা দিয়ে হয়তো দারুণ লাগে খেতে। আজকে ডালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করলাম, চলো এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে গন্ধটা থাকবে।